এই পাতার ওপরে এই শব্দ বলে ফুঁ দিয়ে যাকে খাইয়ে দেবেন সেই হবে আপনার বসীভূত আপনি যেমনটি চাইবেন সে সেইভাবে কার্য করতে বাধ্য হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটি শক্তিশালী সর্বজন বশীকরণ মন্ত্রের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব এই মন্ত্র এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী এই মন্ত্রকে যে বিধি বলবো সেই বিধি অনুযায়ী আপনি যদি প্রয়োগ করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু আপনি যাকে চাইছেন তাকে বসীভূত করতে পারবেন এটি প্রচণ্ড শক্তিশালী পরীক্ষিত এবং এটি কিন্তু একটি পবিত্র মন্ত্রের গ্রন্থ থেকে তুলে ধরছি বন্ধুরা এই গ্রন্থে যে মন্ত্রগুলো দেওয়া হয়েছে প্রচণ্ড শক্তিশালী এবং প্রচণ্ড পাওয়ারফুল তবে আমার একটি অনুরোধ বন্ধুরা এই যে মন্ত্র আপনারা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আপনি কোনো কাজ করছেন কাজে সফলতা পাচ্ছেন না আপনার বস আপনাকে পাত্তা দিচ্ছে না বসকে বসীভূত করে কার্যসিদ্ধি করবেন সংসারে আয় উন্নতি হচ্ছে না সংসারে মনোমালিন্য হচ্ছে না সবাই যাতে আপনার সাথে সুন্দরভাবে ব্যবহার করে তার জন্য ব্যবহার করতে পারেন সমাজে মান সম্মানের জন্য ব্যবহার করতে পারেন কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আপনার হাজব্যান্ড আপনার সাথে দুর্ব্যবহার করছে হাজব্যান্ডকে বসীকরণ করে হাজব্যান্ডের সাথে সম্পর্ক সুন্দর করবেন কিন্তু এই উদ্দেশ্যে ব্যবহার করবেন না যে কোনো পর আপনি ক্ষতি করতে চাইছেন কোনো পর নারীর ক্ষতি করতে চাইছেন এই রকম উদ্দেশ্য আপনি কখনোই ব্যবহার করতে চাইবেন না তাহলে কিন্তু এই মন্ত্র কাজ করবে না উল্টে আপনারই কোনো ক্ষতি হতে পারে বন্ধুরা আমার এই চ্যানেলে যে সমস্ত তন্ত্র মন্ত্র তোনা টোটকা যা কিছু দেওয়া হয় সম্পূর্ণ ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সাথে করলে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কিন্তু আরও একটি কথা আমি বলে দিই এই চ্যানেলে যা কিছু দেয়া হয় সমস্ত কিছুই কিন্তু মানুষের কল্যাণের জন্য অর্থাৎ কোনো মানুষের কল্যাণ করার জন্য এটি আপনি ব্যবহার করবেন কারোর ক্ষতি করার জন্য নয় আসুন এই মন্ত্র আমি বলে দিচ্ছি সর্বজন বশীকরণ মন্ত্রের নিয়মও বলে দিচ্ছি ভালো করে শুনে নিন পান পাতার উপরে এই মন্ত্র প্রয়োগ করতে হবে প্রচণ্ড শক্তিশালী মন্ত্র মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা হলো ওম নম ভগবতী চামুণ্ডে মহা হৃদয় কম্পিনী সাহা ইয়েস বন্ধুরা আমি মন্ত্রটা লিখেও দিচ্ছি মন্ত্রটা আবার বলছি লিখে নিন মন্ত্রটা হলো ওম নম ভগবতী চামুণ্ডে মহা হৃদয় কোম্পিনী সাহা ওম নম ভগবতী চামুণ্ডে মহা হৃদয় কোম্পিনী সাহা মন্ত্রে শব্দের মধ্যে বুঝতে পারছেন যাকে আপনি বসীভূত করতে চাইছেন তার হৃদয়ে কম্পন তৈরি হবে আপনার জন্য বন্ধুরা এত শক্তিশালী এই মন্ত্র আচ্ছা এই মন্ত্রটা শুভ বা এই মন্ত্র সিদ্ধি করার বা সিদ্ধ কিভাবে করবেন এই মন্ত্র সিদ্ধি করার জন্য এখানে বলা হয়েছে গ্রন্থে কোনো শুভ মুহূর্তে এই মন্ত্র দশ হাজার বার জপ করতে হবে জপ করলে এই মন্ত্র সিদ্ধ হবে যে কোনো শুভ মুহূর্ত যে কোনো কালী পূজা যে কোনো লক্ষ্মী পূজা যে কোনো পূর্ণিমাতে যে কোনো শুভ তিথিতে আপনি এই মন্ত্র দশ হাজার বার জপ করতে হবে বন্ধুরা দশ হাজার বার জপ করলে কিন্তু এই মন্ত্র সিদ্ধি প্রাপ্ত হবে মন্ত্র সিদ্ধির পরে এখানে বলা হয়েছে উক্ত মন্ত্রে একুশবার অভিমন্ত্রিত করে একটি পান পাতা একটা পান পাতাতে একুশবার এই মন্ত্র দশ হাজার বার আপনি শুভ মুহূর্তে জপ করে সিদ্ধ করে নিলেন নেওয়ার পরে এই মন্ত্র সিদ্ধি হয়ে যাওয়ার পরে একটি পান পাতার ওপরে এই মন্ত্র একুশবার পাঠ করে ফোঁ দিতে হবে দেওয়ার পরে ওই পান আপনি যে পুরুষকে বা যে কোনো স্ত্রীকে খাইয়ে দিলে সে কিন্তু আপনার বসীভূত হবে বন্ধুরা তো বন্ধুরা এইটি হচ্ছে সর্বজন বশীকরণ প্রচণ্ড পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি আপনি প্রয়োগ করুন আর অবশ্যই ভালো কাজের জন্য প্রয়োগ করুন প্রচণ্ড শক্তিশালী মন্ত্র আপনার জীবনের সকল সব আপনার সফল করুন এছাড়াও এই মন্ত্র সফলের আরেকটি আমি উপায় বলে দিচ্ছি এই মন্ত্র আপনি যে কোনো অমাবস্যার দিন আপনি কিন্তু রাত বারোটার আগে অর্থাৎ সন্ধে সাতটা থেকে বারোটার আগে আপনি এই মন্ত্র দশ হাজার বার জপ করে আপনি সিদ্ধ করে নিতে পারেন এছাড়াও আপনি প্রতিদিন যদি এই মন্ত্র একশো আটবার করে জপ করে যেতে পারেন ইয়েস বন্ধুরা একশো আট বার করে প্রতিদিন যদি জব করতে পারেন অটোমেটিক্যালি এই মন্ত্রের সাথে আপনি কানেক্টেড ফিল করতে থাকবেন অটোমেটিক্যালি দেখবেন যে আপনার এই মন্ত্রের মধ্যেও গায়ের মধ্যে একটা আলাদা ভাইব্রেশান আসতে থাকবে গায়ের মধ্যে একটি আলাদা গরম অনুভূতি আসতে থাকবে তখনই বুঝবেন এই মন্ত্র কিন্তু ধীরে ধীরে সিদ্ধিপ্রাপ্ত হচ্ছে তারপরেই আপনি একটি পান পাতার ওপরে এই মন্ত্র একুশবার পড়ে ফুঁ দিয়ে মনে এই ইনস্টিউশান রেখে যাকে আপনি মনের মধ্যে এই ইচ্ছা রেখে যে যাকে আপনি এই পানটি খাওয়াবেন সে আপনার কথা শুনছে এই মনের আবেগ রেখে ইন রেখে এই পান পাতাটি আপনি যাকে বসীভূত করতে চাইছেন তাকে খাইয়ে দিন দিলে কিন্তু সে কিন্তু আপনার কথা মেনে চলতে বাধ্য হবে তো প্রচণ্ড শক্তিশালী মন্ত্র মন্ত্রটি প্রয়োগ করে আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল করুন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিং টিচার নমস্কার